আমরা আমাদের আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ আমাদের এই ভাইয়ের জন্য আমরা দোয়া করছি, আল্লাহর কাছে সেবা কামনা করছি, তার আশা মুক্তি কামনা করছি। আল্লাহ তাকে সম্পূর্ণ সুস্থ করে আবার আমাদের মাঝে ফিরিয়ে দিন বাংলাদেশে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়াসসাহবিহি আজমাইন। আম্মা বাদ, প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, যদিও করোনা বিপর্যস্ত হওয়ার মতো একটা পরিস্থিতি দেশে বিরাজ করছে। তো এখান থেকে উত্তরণের জন্য আমাদের কাছে তো আল্লাহর কোরআন আছে, নবীজির সুন্নার বিশাল ভাণ্ডার আছে, আধ্যাত্মিক এই দুটো ভাণ্ডার আমাদের কাছে অবশ্যই আছে, দুটো প্রতিরক্ষা ব্যূহ আমাদের কাছে আছে। আসলে কোরআনে করিমের যে সূরা, সূরাতুল ফাতেহা থেকে সূরাতুন নাস, আমি আমার আরেকটি ভিডিওতেও এদিকে দৃষ্টিপাত করেছিলাম আপনাদের, যে সূরা মানে তো প্রাচীর, তো 114টি প্রাচীর আমাদের সামনে আছে। আমরা কোরআন দিয়েই যেই কোনো বিপর্যয়, চাই সেটা করোনা বিপর্যয় হোক, অর্থনৈতিক বিপর্যয় হোক, কোনো নিরাপত্তার বিপর্যয় হোক বা মানসিক বিপর্যয়, যেই কোনো বিপর্যয়ের সামনে আমাদের 114টি প্রাচীর নির্মাণ করে আত্মরক্ষা করার মতো ব্যবস্থা এই কোরআনের মাধ্যমে আছে। এগুলো রুহানি আধ্যাত্মিক প্রাচীর, রুহি প্রাচীর, আসওয়ার আর রুহিয়া। তো কোরআন নিজে যেহেতু রুহ বা আধ্যাত্মিক ইনফরমেশন আর বা আধ্যাত্মিক মহাজাগতিক তথ্য সম্ভার, তথ্যের এক মহাসাগর, তো আমাদের জাতি, বাংলাদেশের জাতি, আমরা এই মুহূর্তে আমরা আসলে কোরআনিক এই সুরা অর্থাৎ কোরআনিক প্রাচীরের ঘেরাওর মধ্যে থেকে আমরা আত্মরক্ষা করতে পারি। এটা হলো আধ্যাত্মিক আত্মরক্ষা বা স্পিরিচুয়াল আত্মরক্ষা, যেটা তো এটা আমাদের করা উচিত। তার পাশাপাশি চিকিৎসা যেটা আছে বস্তুগত আত্মরক্ষা, সেটা তো আছে, সেটা চলমান আছে। তো দেশবাসী, আমরা আমরা যারা আছি, আল্লাহ সবাইকে হেফাজত করুন। সামনে ঈদুল আধা, ঈদুল আধার এই পরিবেশে যাতে আমরা ঈদ করতে পারি সঠিকভাবে, আল্লাহ আমাদেরকে সেই পরিবেশ তৈরি করে দিন, এই দোয়া করছি। আর আসলে ইসলামী শরিয়ায় সর্বপ্রথম মানব জাতিকে চিকিৎসার দিকে উদ্বুদ্ধ করেছে, বিভিন্ন চিকিৎসা সামগ্রী ইসলামী সবচেয়ে বেশি উৎসাহিত করেছে। তাদাও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা চিকিৎসা করো, ইন্নাল্লাহ মা আনজালা দাআন ইল্লা আনজালা লাহু দাওয়ান, আল্লাহ যত রোগ নাজিল করেছেন তত ঔষধও নাজিল করেছেন। অতএব ঔষধ ব্যবহার করা বা মেডিকেল সায়েন্স যেসব বিধিনিষেধ বলে আত্মরক্ষার জন্য, যেমন মাস্ক ব্যবহার করা, ফিজিক্যাল দূরত্ব বজায় রাখা, বা যেমন লকডাউনে থাকা, বেশি বাইরে না যাওয়া, এগুলো সবই কিন্তু কোরআন সুন্নাহ সম্মত বিধিবিধান। অনেকেই মনে করেন যে আল্লাহর উপরে তাওয়াক্কুল এইগুলি না হলে চলে না, এটা হলো উপকরণ 100% গ্রহণ করতে হবে, শতভাগ উপায় উপকরণ গ্রহণ করে, উপায় উপকরণ গ্রহণ শেষে শতভাগ আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে, উপায় উপকরণের ফল লাভের জন্য, যে ওই উপায় উপকরণ আমাকে স্বয়ংক্রিয়ভাবে আল্লাহ থেকে মাইনাস হয়ে আল্লাহর সহযোগিতা ছাড়া কোনো উপায় উপকরণ আমাকে বাঁচাতে পারে না, হেল্প করতে পারে না, আল্লাহ লাগবেই এখানে। এই জন্য শতভাগ উপকরণ নেব, শতভাগ তাওয়াক্কুলও নেব। একেল হাসুম্ম তাওয়াক্কাল আল্লাহ, এক বেদুইনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, সে বলল আমি কি উট বেঁধে আল্লাহর উপর তাওয়াক্কুল করবো না, উট ছেড়ে দিয়ে তাওয়াক্কুল করবো? নবীজি বললেন না, বেঁধে নাও, বেঁধে নিয়ে তারপর আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, যে আমি তো বাঁধলাম কিন্তু
তুমি চাইলে এই বাঁধনেও কোনো কাজ হবে না। অতএব সে যাতে বন্ধন অবস্থায় থাকে সেই দায়িত্বটা তোমার, তুমি সেটা করো। তো এটাই ইসলাম আসলে। এই জন্য চিকিৎসার সাথে ইসলাম বীরত্ব নেই, বরং চিকিৎসাকে সার্বিকভাবে কম্প্রিহেন্সিভভাবে ইসলামেই মানব জাতিকে দিয়েছে, আমি এই বিষয়ে উদ্বুদ্ধ করেছে। স্পিরিচুয়াল চিকিৎসা, আধ্যাত্মিক চিকিৎসা এবং যেটা দৈহিক বস্তুগত চিকিৎসা, এই সবটাই ইসলাম দিয়েছে আমাদেরকে। তো আল্লাহ তাআলা আমাদেরকে সবচেয়ে বেশি আধ্যাত্মিক যেই চিকিৎসা, যেই নিরাময়ের যেই বিষয়গুলো আছে, হেদায়েতের পথে চলা, তাকওয়ার পথে চলা, আল্লাহর প্রতি দৃঢ় ইমানের পথে চলা, এই এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নার পরিমণ্ডলে থাকা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, এটা করোনা থেকে বাঁচার জন্য বিশাল বিষয়। পরিষ্কার পরিচ্ছন্নতা ইসলামে ব্যাপক অর্থে ব্যবহৃত হয়। বাহ্যিক পরিষ্কার পরিচ্ছন্নতা, শরীর পাক, আপনার নিজের পোশাক আশাক পরিচ্ছন্ন পবিত্র, নিজের ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র, নিজের যে বাহন ব্যবহার করব পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র, নিজের বাথরুমগুলিও সেইভাবে সেই মানে পরিষ্কার পরিচ্ছন্ন, মানে সেইভাবে আমরা তৈরি করব, সব কিছু পরিচ্ছন্নতা ইমানের অর্ধেক। তো এটা হলো বাহ্যিক পরিচ্ছন্নতা। আর বাকি স্পিরিচুয়াল পরিচ্ছন্নতা, আধ্যাত্মিক পরিচ্ছন্নতার জন্য লাগবে লা ইলাহা ইল্লাল্লাহ, ইমান, আল্লাহর প্রতি ভরসা, আল্লাহর প্রতি ভয়, তাকওয়া, তাওয়াক্কুল, যত ভেতরগত যত বিষয় আছে ওগুলো দিয়ে ভেতরের পবিত্রতা আসবে। তো ওইটা হলো বড় পবিত্রতা। উভয় পবিত্রতা কিন্তু এসব বিপর্যয় থেকে আমাদেরকে রক্ষা করবে। আমি আরেকটি ভিডিওতে বলেছিলাম যে 1347 থেকে 1352 পর্যন্ত ইউরোপে যে 80 মিলিয়ন তৎকালীন ইউরোপিয়ান জনগোষ্ঠী ছিল, তাদের সংখ্যা 50 মিলিয়ন মারা গিয়েছিল একটা মহামারীতে, সেই যে কালো মৃত্যু যে থাবা দিয়েছিল সেখানে। তাদের লেটেস্ট গবেষণায় ইদানিং 2018 সালের গবেষণায় উঠে এসেছে যে তাদের শারীরিক অপবিত্রতা, ময়লা, আবর্জনা এটার কারণ ছিল, ওই ভাইরাসের কারণ ছিল, মহামারীর কারণ ছিল। কারণ সেখানে তারা তো বাথরুমে যেতে, গোসলখানায় যেতেও পাদ্রির অনুমতি, পোপের অনুমতি ছাড়া, পাদ্রির ধর্মগুরুর অনুমতি ছাড়া যেতে পারতো না। মাসের পর মাস ওরা অনুমতিও পেত না, গোসলও করতো না, দুর্গন্ধে সারা শরীর আবর্জনায় ময়লা, কী অবস্থা হয়েছে তাদের। সেখান থেকেই ওই মহামারীর উৎপত্তি। আমরা জানি আমাদের স্কিন, আমাদের চামড়াগুলো প্রতি 3 ঘন্টা অন্তর একবার মারা যায়, তাহলে 24 ঘন্টায় 3 আড়াইশো 8 বার মারা যায় আমাদের স্কিনগুলো, ট্রিলিয়ন ট্রিলিয়ন সেল আমাদের মারা যায়, আবার নতুন জন্ম হয়। তো এই জন্য যখনই ঘষা দিই ময়লা আসে। এই ময়লা কী? মরা সেলগুলো। ধরুন যদি সে এইভাবে সপ্তাহের পর সপ্তাহ বিনা গোসলে থাকে, তার শরীরের মধ্যে তো ময়লার একটা স্তূপ, দেহের ময়লা, মৃত সেলগুলি দিয়েই ময়লার একটা স্তূপ তার শরীরে জমে গেছে। এখন যখন যে 1 মাস গোসল নেই, তার অবস্থাটা কী? তাহলে তার এই মহামারী হবে না, কার হবে? তো ইউরোপকে সেই আবর্জনার সেই সময় পর্ব থেকে ইসলাম এসে উদ্ধার করেছে, পরিচ্ছন্নতা ইসলাম শিখিয়েছে। দুর্ভাগ্য হলো আমাদের আজকে আমরা মুসলিমরা অন্যদেরকে শিখিয়ে আমরা ঘুমিয়ে গেছি। এখন আমরা ঘুমানো, যেমন মুয়াজ্জিন সাহেব ফজরের আজান দিয়ে নিজে গিয়ে রুমে ঘুমায়, ওনার নামাজ কাজা হয়ে গেছে, কিন্তু আজানটা উনি দিয়েছেন। আমাদের তো সেই মুয়াজ্জিনের দশা। এখন মুসলিমরা সবাইকে জাগিয়ে দিয়ে, বিজ্ঞান শিখিয়ে দিয়ে, মেডিকেল সায়েন্স সবাইকে শিখিয়ে আমরা ঘুমিয়ে পড়েছি, এই সাইডে আমরা আর নেই, আমরা ঘুমিয়ে গেছি। তো দুর্ভোগ আমাদের, প্রিয় ভাই বোনেরা। তো ইসলামের সাথে আসলে এইসব যে বস্তুগত চিকিৎসা, এর কোনো বিরোধ নেই, আপনারা সেগুলি গ্রহণ করবেন। তবে সবচেয়ে বেশি গ্রহণ করবেন আধ্যাত্মিক চিকিৎসা। কোরআনে শেফা শব্দটি 6 বার এসছে, 5 বার হলো আধ্যাত্মিক, স্পিরিচুয়াল, ইমানি, হেদায়েতি, কোরআনিক, আর 1 বার হলো শুধু বস্তুগত, মধুর কথা সেখানে এসছে। এটা আমি আরও আরও কয়েকবার বলেছি। তো এই জন্য আধ্যাত্মিক চিকিৎসার পদ্ধতিগুলি বেশি নেবেন। তো এখানে আরেকটি, এই প্রসঙ্গের আরেকটি হলো যে আমাদের একজন ভাই, আমাদের ইসলামিক বক্তৃতার জগতে আরেকটি নক্ষত্র, আমাদের আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাই, তিনিও করোনায় আক্রান্ত হয়েছেন। তার অন্যান্য কিডনিতেও সমস্যা তার আছে শুনেছি, আল্লাহ আলাম। ওনাকে দেখলাম ছবিতে, খুব বিপর্যস্ত অবস্থায়, তরুণ বয়সের আমাদের এই বক্তা, বহুত সম্ভাবনাময়, ভবিষ্যতে ইনশাআল্লাহ আল্লাহ 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 তার হায়াতে তাইয়েবা
नसीब करुन, दीर्घ जीवन ताके दान करुन, ताके शेफाय आजिल शेफाय कामिल दान करुन। अल्लाहुम्मा रब्बन नास मुज़हिबल बास इश्फि अंता शाफी ला शिफा इल्ला शिफाउका शिफाअन ला युगादिरु सकमा। আমরা আমাদের আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ আমাদের এই ভাইয়ের জন্য আমরা দোয়া করছি, আল্লাহর কাছে সেবা কামনা করছি, তার আশামুক্তি কামনা করছি। আল্লাহ তাকে সম্পূর্ণ সুস্থ করে আবার আমাদের মাঝে ফিরিয়ে দিন। বাংলাদেশের অনেক অনেক মানুষ তার বক্তৃতায় উপকৃত হচ্ছে, ইসলামিক জ্ঞানে সমৃদ্ধ হচ্ছে। আল্লাহ তাআলা তাকে আরও বেশি করে হায়াত দিয়ে ইসলামের এই সেবা করার, তাবলীগ দ্বীনের বা ইসলাম প্রচারের এই কাজে তাকে ব্যবহার করুন, আমাদেরকেও আল্লাহ তাআলা এই কাজে লাগান। উলামায়ে কেরামের জন্য দোয়া করছি, যারা দাঈ ইলাল্লাহ তাদের জন্য দোয়া করছি, এবং আমাদের গোটা বাংলাদেশি জাতির জন্য দোয়া করছি। আল্লাহ যাতে সবাইকে এই করোনায় আল্লাহ রক্ষা করেন, আর যারা মারা যাচ্ছেন ইমান নিয়ে আল্লাহর প্রতি বিশ্বাস নিয়ে পৃথিবী ত্যাগ করছেন, আল্লাহ তাদেরকে শহীদি মর্যাদা দান করুন। মহামারীতে যারা মৃত্যুবরণ করে তারা শহীদ, সেই মর্যাদা আল্লাহ তাদেরকে দান করুন। আর যারা বেঁচে আছে আল্লাহ তাদের হেফাজত করুন। এই দোয়া শেষে এখানে ইতিরেখা টানলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আন্ত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।